হিন্দু ধর্মে মহাভারতকে একটি পবিত্র গ্রন্থ মানা হয়েছে, যার মধ্যে মানুষের জীবনযাত্রার অনেক সূত্র লুকিয়ে আছে। সবাই মনে করে মহাভারতে শুধু কৌরব আর পাণ্ডবের জন্মকাহিনী এবং কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প লেখা আছে, কিন্তু এমনটা নয়। পাণ্ডব এবং কৌরবদের জন্মকাহিনী এবং কুরুক্ষেত্রের যুদ্ধ ছাড়াও মহাভারতে এমন কিছু গল্প আছে যা অনেকেরই অজানা। আজকের ভিডিওতে এমনই একটি অজানা কাহিনী নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। মা গঙ্গা তার সাত পুত্রকে জলে ভাসিয়ে দিয়েছিলেন, কিন্তু কেন এমন কাজ করলেন? কোনো মা তার সন্তানদের স্নেহ না করে জন্মের সাথে সাথেই তাকে হত্যা করে, মা গঙ্গা কেন এমন ঘৃণ্য কাজ করলেন? আসুন বন্ধুরা, সে গল্প আজকে আপনাদের শোনাই। নমস্কার বন্ধুরা, ডিভাইন স্টোরি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। মহাভারতের গল্প অনুসারে একসময় রাজা শান্তনু হস্তিনাপুরের রাজা ছিলেন। তিনি শিকার করতে খুব ভালোবাসতেন। রোজকার মতো রাজা শান্তনু সেদিনও শিকার করতে বেরিয়ে পড়লেন। যখন রাজা শান্তনু গঙ্গা নদীর কাছে পৌঁছলেন, তখন তিনি দেখলেন এক অপরূপ সুন্দরী নারী নদীর তীরে বসে আছেন। সেই অপরূপ নারীকে দেখে রাজা শান্তনু মোহিত হয়ে গেলেন এবং সেই নারীর কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করলেন। সুন্দরী নারী বলল, রাজন, আমার নাম গঙ্গা। রাজা শান্তনু গঙ্গার রূপ দেখে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে তিনি গঙ্গাকে আর কোনো কথা না বলে সরাসরি বিবাহের প্রস্তাব দিয়ে বসলেন। গঙ্গা রাজা শান্তনুকে বললেন, রাজন, আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার একটি শর্ত আছে। রাজা গঙ্গাকে বললেন, বলো দেবী, তোমার সমস্ত শর্ত মানতে আমি রাজি। গঙ্গা রাজা শান্তনুকে বললেন, রাজন, বিয়ের পর আপনি আমার কোনো কাজের জন্য আমাকে প্রশ্ন করতে পারবেন না এবং আমার কোনো কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না। যেদিন এই শর্ত আপনি ভঙ্গ করবেন, সেদিন আমি আপনাকে ছেড়ে চলে যাব, আপনি আমাকে আটকাতে পারবেন না। রাজা গঙ্গার রূপে এতটাই মোহিত হয়ে গিয়েছিলেন যে তিনি গঙ্গার সব শর্তে রাজি হয়ে গেলেন। রাজা শান্তনুর সাথে দেবী গঙ্গার বিবাহ সম্পন্ন হল। তাদের জীবন বেশ সুখে শান্তিতেই কাটছিল। কিছুদিন পর রানী গঙ্গা সন্তান সম্ভবা হলেন। রাজা শান্তনু খুব খুশি। দেখতে দেখতে 10 মাস কেটে গেল। এক দাসী রাজা শান্তনুকে এসে খবর দিলেন, রাজন, একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। রাজা শান্তনু খবর পেয়ে দৌড়লেন রানী গঙ্গার কাছে। গঙ্গার কক্ষে গিয়ে রাজা দেখলেন রানী নেই। রানীর এক দাসী রাজাকে বললেন, রানী তো রাজকুমারকে নিয়ে নদীর দিকে গেলেন। রাজা শান্তনু অবাক হলেন। তিনি পাগলের মতো ছুটলেন তার পুত্রকে খুঁজতে। রাজা যখন নদীর তীরে এলেন, তখন দেখলেন রানী গঙ্গা তার পুত্রকে জলে ভাসিয়ে দিচ্ছেন। এই সব দেখে রাজা খুব কষ্ট পেলেন। রানী গঙ্গাকে তিনি জিজ্ঞাসা করতে যাবেন যে কেন তিনি এমন ঘৃণ্য কাজ করছেন। এমন সময় রাজার মনে পড়ে গেল রানীর শর্তের কথা। তিনি উদাস মনে রাজমহলে ফিরলেন। কিছুদিন পর রানী আবার সন্তান সম্ভবা হলেন। রাজা আবার আগের সব দুঃখ ভুলে আনন্দে মেতে উঠলেন। 10 মাস পর রানীর দাসী রাজাকে খবর দিল, রাজন, রানীর আবার একটি পুত্র সন্তান হয়েছে, কিন্তু তাকে নিয়ে তিনি আবার নদীর দিকে চলে গেছেন। এই কথা শুনে রাজা শান্তনু পাগলের মতো ছুটে গেলেন নদীর তীরে, কিন্তু এবারেও তিনি হতাশ হলেন। আগের মতো এবারও দেবী গঙ্গা তার সন্তানকে নদীর জলে ফেলে দিলেন। রাজা শান্তনু দুঃখে কষ্টে ভেঙে পড়লেন। মনে মনে তিনি ভাবলেন, এ কেমন মা, নিজের সন্তানদের সে এভাবে নিষ্ঠুরভাবে হত্যা করছে, কেন সে এমন করছে? রাজা প্রশ্ন করতে যাবে এমন সময় তার শর্তের কথা মনে পড়ে গেল। রাজা পাগলের মতো হয়ে গেলেন। রাজার মনে কোনো শান্তি নেই। সবসময় তার মনে একটা কথাই আসে, কেন গঙ্গা এমন ঘৃণ্য কাজ করছে? আস্তে আস্তে দিন পেরোতে লাগলো আর গঙ্গাও তার তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পুত্রদের এভাবে নদীর জলে বিসর্জন দিতে লাগলেন। এরকমভাবেই 7টি পুত্রের মৃত্যু রাজা নিজের চোখে দেখলেন, কিন্তু কিছু করতে পারলেন না। সময় এলো 8ম পুত্রের। রানী গঙ্গা রাজার 8ম পুত্রকে জন্ম দিলেন। রাজা এবার খবর পেয়ে আর রানীর কাছে গেলেন না, সোজা ছুটলেন নদীর তীরের দিকে। রাজা গিয়ে দেখলেন গঙ্গা পুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। পুত্রস্নেহে রাজা এতটাই পাগল হয়ে গেলেন যে তিনি গঙ্গাকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেলেন এবং গঙ্গাকে রাজা শান্তনু বাধা দিয়ে বললেন, হে প্রিয়ে, তুমি আমার সন্তানকে এভাবে মেরে ফেলছ কেন? কোন মা এমন কাজ করে? তুমি আমার 7 সন্তানকে হত্যা করেছ। আমি শর্তের কারণে তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু আজ আমি শর্ত মানব না। তুমি আমাকে বলো, কেন তুমি সন্তানদের এভাবে হত্যা করছো? গঙ্গা মৃদু হাসলেন এবং রাজা শান্তনুকে বললেন, আমি ওদের হত্যা করিনি, ওদেরকে মুক্তি দিয়েছি। আমাদের যে 7 সন্তান ছিল, তারা ছিল অষ্টবসুর সপ্তম বসু, আর এই সন্তান যে আমার কোলে আছে, এ হলো 8ম বসু।
ঋষি বশিষ্ঠের অভিশাপের কারণে স্বর্গের অষ্টবসু মর্তে জন্ম নিয়েছিল। সাতজন বসুকে আমি অভিশাপ মুক্ত করে দিয়েছি, আর এই হলো অষ্টম বসু। রাজা শান্তনু গঙ্গার কথা কিছুই বুঝতে পারলেন না। গঙ্গাকে বললেন, কি বলছো প্রিয়ে, আমি কিছুই বুঝতে পারছি না। গঙ্গা গল্প বলা শুরু করলেন। অষ্টবসু একবার ওনাদের পত্নীদের সাথে নিয়ে মেরু পর্বতে ভ্রমণ করছিলেন। সেখানে ছিল ঋষি বশিষ্ঠের আশ্রম। ঋষির আশ্রমে নন্দিনী নামে একটি দিব্য গাভী ছিল, যার একটু দুধ যদি নরলোক পায় তবে তা পান করে 10 রহস্য বৎসর বাঁচা যাবে এবং চির যৌবন প্রাপ্ত হবে। অষ্টবসুর মধ্যে এক বসু প্রভব বা দিব্য বসু স্ত্রীর কথায় মুনির গাভীটি চুরি করে নিজের গৃহে নিয়ে গেলেন। মুনি যখন ধ্যানযোগে এসব কথা জানতে পারলেন, তখন তিনি অষ্টবসুকে অভিশাপ দিলেন, মর্তলোকে মনুষ্যজনিতে তোমাদের জন্ম হবে, স্বর্গের সমস্ত সুখ থেকে তোমরা বঞ্চিত হবে। অষ্টবসু ঋষির অভিশাপের ভয় পেয়ে ঋষির কাছে ক্ষমা চাইলেন, তাদেরকে অভিশাপ থেকে মুক্ত করতে বললেন। কিন্তু ঋষি বললেন, আমার বাক্য খণ্ডন হবে না, তবে আমার অভিশাপের ফল আমি কিছুটা কম করতে পারি। প্রতি বছর একজন করে বসু মুক্তি পাবে, তবে যে গাভীটি চুরি করেছিল সে পৃথিবীতেই থেকে যাবে। সে ধার্মিক, সর্বশাস্ত্র বিশারদ এবং পিতার প্রিয়কারী পুত্র হবে, কিন্তু সে স্ত্রী সম্ভোগ ত্যাগী হবে, এক যুগ পর সে মুক্তি পাবে। গঙ্গা রাজা শান্তনুকে বললেন, ঋষির শাপে কাতর বসুরা আমার স্তব করা শুরু করল এবং প্রার্থনা করল, জন্মমাত্র আমি যেমন তাদের নদীতে ভাসিয়ে দিই তাহলে তারা মুক্তি লাভ করবে, সেই কারণেই আপনার স্ত্রী হয়ে আমার মর্তে আগমন। আর এই শিশুটি হল সেই দিব্য বসু যে গাভী চুরি করেছিল, একে আমি নিয়ে যাচ্ছি। পুত্র সুশিক্ষিত এবং যৌবনপ্রাপ্ত হলে আবার আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। এই কথা বলে গঙ্গা পুত্রকে নিয়ে অন্তর্ধান হল। রাজা শান্তনু স্ত্রী এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদে ফিরে গেলেন। আশা করি আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল ডিভাইন স্টোরি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর মঙ্গলময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।